بسم الله الرحمن الرحيم دايا موي پروم دايلو اللار نامي إذا الشمس كورت شرجوك جاكن نشبرفو کرا ہوئي بي وإذا النجوم كدرت جاكن نکتر راجي خرشي اپوڑي بي وإذا الجبال سيرت پربت شموك جاكن چلمان کرا ہوئي بي وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ جَكَنْ پُنَّ غَرْفَ اُسْتِي اُپِكْخِتُ هَئِ بِي وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ جَكَنْ بُنَّ پُشُ اَكَتْرَ كَرَ هَئِ بِي وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ شُمُدْرَ جَكَنْ اسْفِتُ كَرَ هَئِ بِي وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ دِهِ جَكَنْ آتَّا پُنَّ شَنْجُجِتُ هَئِ بِي وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল যখন আমলনামা উন্মোচিত হইবে যখন আকাশের আবরণ অপসারিত হইবে জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ আমি শপথ করি পশ্চাৎ অপসরণকারী নক্ষত্রের الجوارل كنس جا প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় والليل اذا عسعس শপথ নিশার যখন উহার অবসান হয় والصبح اذا تنفس আর উষা যখন উহার আবির্ভাব হয় انه لقول رسول كريم নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তা বহের আনিত বাণী যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন আর তোমাদের সাথী উন্মাদ নয় সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং ইয়া অভিশপ্ত শয়তানের বাক্য নয় সুতরাং তোমরা কোথায় চলিয়াছ ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায় তাহার জন্য وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করে না